السلام عليكم ورحمة الله. نحمده ونصلي ونسلم على حبيبه الكريم. সম্মানিত দর্শক শ্রোতা, দৈনন্দিন জীবনে ইসলাম পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রশ্নোত্তর। প্রশ্ন হচ্ছে, কোন ব্যক্তি এশার নামাজে রমজান মাসে মসজিদে গিয়ে দেখেন ইমাম সাহেব তারাবির নামাজ শুরু করে দিয়েছেন, তিনি এখনো এশা আদায় করেননি, তিনি একাকী এশা আদায় করলেন, যেহেতু এশার নামাজ আদায় করা ছাড়া তারাবি শুদ্ধ হবে না, তিনি এশা আলাদা আদায় করে নিলেন, সুন্নত মুআক্কাদা দু রাকাত আদায় করলেন, ইতিমধ্যেই চার রাকাত বা ছয় রাকাত বেতের তারাবির নামাজ, চার ছয় আট যা হোক, মানে কিছু হইলেও কয়েক রাকাত হলেও তারাবির নামাজ ছুটে গেছে তার কাছ থেকে। তিনি এ অবস্থাতেই তারাবিতে সামিল হলেন, ইমাম সাহেবের বিশ রাকাত আদায় হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব যখন বেতের শুরু করবেন তখন তিনি কি করবেন, বেতের আদায় করবেন ইমাম সাহেবের সাথে, নাকি তার ছুটে যাওয়া তারাবির নামাজগুলো আদায় করবেন? হ্যাঁ, এ বিষয়ের উত্তর, অনেকে এটা নিয়ে সমস্যায় পড়ে যান, এ বিষয়ে সরাসরি জেনে রাখুন, সর্ববিশুদ্ধ মত হল তারাবির নামাজটা এশার নামাজের পরে শুরু হয়ে যায়, তার ওয়াক্ত চলতে থাকে ফজর উদিত হবার পূর্ব পর্যন্ত। তারাবি বেতের নামাজের আগে এবং বেতের নামাজের পরে উভয়টাই বিশুদ্ধ, আদায় করার সুযোগ আছে। দুরুল মুখতারের মধ্যে স্পষ্ট ফতোয়া এবং এইটাই সর্বসিদ্ধান্ত। বেতের যেহেতু জামাত সহ আদায় হচ্ছে, আপনি ইমাম সাহেবের সাথে জামাতে আদায় করে নিতে পারেন, জামাতের সওয়াবটা আপনার হয়ে গেল। জামাতে বেতের আদায় হয়ে যাওয়ার পরে আপনার ছুটে যাওয়া তারাবিগুলো আপনি আদায় করবেন। আবার যদি মনে করেন না, আমি আগে ছুটে যাওয়া তারাবি আদায় করি, পরে একাকি পরে আমি বেতের আদায় করে নেব, সেটারও আপনার সুযোগ আছে। কিন্তু এইটা মনে করবেন না যে ইমাম সাহেবের সঙ্গে বেতের আদায় করেছি, বেতের আদায় করবার পরে আর বোধহয় কোনো সুযোগ নাই, না, এটা ভুল। কারণ তারাবি শুরু হয় এশার নামাজের পরে, এটা বেতের আগে বেতের পরে উভয় অবস্থাতেই চলবে, শুধুমাত্র সুরহে সাদিক হওয়ার যদি হয়ে যায় তখন আর চলবে না। তাহলে মোট কথা হলো, বেতেরের আগে বেতেরের পরে উভয় অবস্থাতেই তারাবি জায়েজ। আপনি চাইলে ইমাম সাহেবের সঙ্গে বেতের আদায় করেই আপনার ছুটে যাওয়া তারাবিগুলো আদায় করতে পারেন, অথবা আলাদাভাবে আপনি আগে আপনার ছুটে যাওয়া তারাবি আদায় করবেন, পরক্ষণে বেতের আদায় করবেন, উভয়টার সুযোগই আপনার জন্য রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে মাসালা বুঝে আমল করবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।